দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত। তুলকা বাতাসে ইন্ডিয়ান লুঙ্গি আকাশে এক শাস্ত্রতকর মাথা নষ্ট ম্যাচে 5 রানে ভরে দিল বাংলাদেশ ইন্ডিয়াকে। এর জন্য এক নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। এই চমৎকার মাসুদকার এবং অসাধারণ মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আইসিসির কমিটির টিমকে একবারে হারাইয়া দিল, এদের মিয়া দুইবার হারাইছে, সিরিজ জিতে গেছে বাংলা। বাংলাদেশের লোকে এইভাবে হেরে যাবো এটা ভাবতেও পারতেছি না, মনটা এত খারাপ। আসলে মনটা খুব খারাপ। 14 সালের পর থেকে আমরা শুধু একটা সিরিজ হারছি, এই মিরপুরের মানটা শুধুমাত্র ইংল্যান্ডের সাথে। আরে মিয়া, এরকম ইনফরমেশন যদি জানতে পারতাম তাহলে তো মিরপুরে খেলতামই না আমরা। আগে উইকেট পাইতাম, রানও করতাম, ম্যান অফ দ্য ম্যাচ হইতাম, ম্যান অফ দ্য সিরিজও হইতাম। এখন আমার এসবে ভাগ বসাইতেছে মিরাজ। আরে ভাই, অনেক তো লইছেন, আর কত, এবার আমার একটু সুযোগ দেন। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হারিয়ে দিত তাহলে হারার পেছনে সমস্ত দায়ভার এনামুল হক, বিজয় আর এবাদতকে নিতে হতো। হ্যাঁ, ড্যাব চৌধুরী কোটা, ড্যাব চৌধুরী সেটা প্লেয়ারদেরকে এত এত সমালোচনা করে এখন আসে মামুদুল্লার পিছনে, তার ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, তোমরা রেখাইছে আমার পিছনে যে লাগছে, আমার পিছনে দেশবাসী লাগছে, আর এদিক দিয়ে বাংলাদেশ জিজি গেছে, সিলেকশনটা করছে কেনা। প্রতিটা ম্যাচে যদি এভাবে টেনশনে থাকতে হয় সেটা সহ্য করা খুব কঠিন। এই বেডা, চিন্তায় মরি যাবো। আরে পাপন কাকা, ওনারা চাইতেছে আপনারা টেনশনে দিয়ে মেরে ফেলতে, তাই সহজ ম্যাচ গুলাই মনে করেন যে মাঝে মাঝে ইচ্ছা করে কঠিন করে তোলে। আপনার সুস্থতার কথা ভেবে বলছি, পদত্যাগ করুন। আসলে এইভাবে খেলার কি আছে, পাপন দাও তো একজন মানুষ নাকি, তার এত টেনশনে রাখা মোটেও ঠিক হয়নি। সহ্য করতে না পেরে কখন বা হার্ট ফেল করে ফেলে, তখন বেতন না পায় বুঝবা কেমনটা লাগে। 2015 সালে হারার পর আমরা আসি নাই, দীর্ঘ 7 বছর পর আসছি, এখন এসে আবার সিরিজটা হারছি, আর আসবো বলে মনে হয় না। একবার স্যালুট খেয়া 3 বছর সেঞ্চুরি পাই নাই মিয়া, আবার স্যালুট খেয়েছি, আমার যে কি হবে তোমরাই কমেন্টে লিখে দিও। শেষ বয়সে কেমন যেন হয়েছে। আগে পাপন কাকা একা একা খেলা দেখতে আসতেন, এখন কাকিমাকে নিয়ে আসেন। পাপন কাকা দিন দিন খুব রোমান্টিক হয়ে যাচ্ছেন। যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া মুড়ি খেয়ে চলে যায় সেখানে ইন্ডিয়া কেটা। মিরপুর হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের বাপ দাদার সম্পত্তি, এখানে আসবে খেলবে আর বাকিরা হেরে বাড়ি চলে যাবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। সব এটা বুঝলাম, আমি যে ক্যাপ্টেন ছিলাম এটা কি তোমরা ভুলে গেছো? কেউ তো কিছু কইতাছো না। আচ্ছা লিটন, তুমি যে এইভাবে তাদেরকে প্যাকেট করে দিলে এটার রহস্যটা কি বলতে পারবা? আরে ভাই কি যে বললেন, এদেরকে আমি গতকাল রাতে আমাদের ফ্ল্যাটে নিয়ে গেছিলাম। বাকিটা বুঝতে পেরেছে? শোনেন, আমি একজন ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমি সত্যি মন থেকে অনেক খুব খুশি হয়েছি বাংলাদেশ জিতে গেছে। এবার যদি আমাদের টিমের প্লেয়ারদের অহংকার একটু কমে, যেন মাটিতে পা পড়ে। আগে মিয়া আমরা হেরা যেতাম 1 রানে, 2 রানে, 5 রানে, এখন ইন্ডিয়াও আমাদের কাছে হারে, এর থেকে মধুর প্রতিশোধ আর কি হতে পারে? এমন হারের যন্ত্রণা কত ভারত টের পেল পরপর 2 ম্যাচে। আরে মিয়া তোমরা কি কইতা, এই যে বাংলাদেশ জিতে গেল পরপর 2 ম্যাচে, এটার অবদান কার জানো? মিঠুন আলীর, শুধুমাত্র বাটি সালাম। পোলাপন, তোরা যে কস, আমি পদত্যাগ করলে তো কেউ আমার খোঁজ লইতি না, এই জন্য পদত্যাগ করিনি।
সো বন্ধুরা ভারত এবং বাংলাদেশের এই সিরিজ জয় আপনাদের কাছে কেমন লাগতেছে? সামনে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলাও আছে, আপনারা কাকে সাপোর্ট করতেছেন? ফাইনাল আসলে কে জিতবে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।